সচল লেকচার টিভি। সত্যি আজকে প্রথমত হলো দীনী শিক্ষা নেই, নতুন প্রজন্মের জন্য দীনী শিক্ষা নেই, এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দীনী শিক্ষা থাকলেও সঠিক আকীদার শিক্ষা নেই, যার ফলে দীনী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মুফতি মানুষও তিনি ভ্রান্ত আকীদার উপর প্রতিষ্ঠিত হচ্ছেন এবং প্রচার করছেন, ঠিক না? তো শুধু দীনী শিক্ষা হলেই যথেষ্ট নয়, দীনের মূল বিষয় হলো আকীদা, মূল বিষয় হলো তাওহীদ। এই আকীদা ও তাওহীদের শিক্ষা যদি না হয় তাহলে সেই দীন কখনো নবী রাসূলদের দীন নয়। নবী রাসূলদের দীন হলো যার মূল প্রথম শিক্ষাই হবে তাওহীদের শিক্ষা, প্রথম শিক্ষাই হবে আকীদার শিক্ষা। বাস্তবেই লক্ষ্য করুন, একজন অমুসলিম যখন ইসলামে প্রবেশ করবে সালাতের মাধ্যমেই তো ইসলামে প্রবেশ করবে, তাই না? তাহলে কি যাকাতের মাধ্যমে, না সিয়ামের মাধ্যমে, না হজের মাধ্যমে? না, কোনোটাই না। সালাতের মাধ্যমেও নয়, সিয়ামের মাধ্যমেও নয়, যাকাতের মাধ্যমে নয়, একজন অমুসলিম ইসলামে প্রবেশ করতে হলে তাকে আকীদার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে, তাকে তাওহীদের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে, তাকে সর্বপ্রথম আকীদার মূল বিষয়কে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আকীদা যদি সর্বপ্রথম গ্রহণ না করে তাহলে গোটা জীবনে সালাত আদায় করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়, গোটা জীবনে অর্থ ব্যয় করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়, প্রতি বছরেই ওমরা হজ পালন করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যে আয়াতটি আমি পেশ করেছি সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। কোন সূরা? মুহাম্মদ। আমার মনে হয় ঠান্ডায় আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? ঠান্ডায় খুব শক্ত হয়ে গেছেন মনে হয় নাকি? কোন সূরা? মুহাম্মদ, আয়াত 19। আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাআলাম। আল্লাহ বলছেন জ্ঞান অর্জন করো, কিসের? সালাতের, সিয়ামের, যাকাতের, হজ্জের? না, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জ্ঞান অর্জন। সর্বপ্রথম এই জ্ঞান যদি কারো মাঝে না আসে তাহলে তার ঈমান ঠিক হবে না, তার ইসলাম ঠিক হবে না, তার দীন ঠিক হবে না। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, সময় তো স্বল্প, কথাও হবে অল্প, কিন্তু এক এক দিকে একটু কিছু না বললে হয় না। আমাদের সমাজে দাওয়াতি কাজ চলে, এক শ্রেণীর ভাইয়েরা দাওয়াতি কাজের জন্য জান মাল সব কিছু কুরবান করেন, কিন্তু তাদের আকীদা বিশ্বাস হলো সর্বপ্রথমে দাওয়াত দিতে হবে আকীদার না ফজিলতের? হ্যাঁ, সর্বপ্রথম দাওয়াত দিতে হবে ফজিলতের, আকীদার দাওয়াত দেওয়া যাবে না। কারণটা কি? তাদের বক্তব্য হবে, তাদের বক্তব্য হচ্ছে আল ফাযিলা তুজাম্মিউ আন-নাস, ফজিলতের বিষয়গুলি মানুষকে ঐক্যবদ্ধ করে, আর ওয়াল আকীদা তুফাররিকুন নাস,
আকীদা মানুষকে নাকি বিভক্ত করে, কি বলবেন আপনারা? সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার পরিবেশে কিসের দাওয়াত দিলেন? তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই আকীদা তোমার ভিতরে ভরিয়ে নাও, এই আকীদার আলোকে তোমার মন মগজকে গড়ে নাও, তাহলেই তুমি সফল হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নন, ধারাবাহিকতা, অতীত খুলে দেখুন ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন কোরআনুল কারীম সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা أن اعبدوا الله واجتنبوا الطاغوت. আল্লাহ বলছেন, শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, সকল রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল, প্রথম ছিল আন ইবাদুল্লাহ, ইবাদত কার জন্য? আকীদা না ফজিলত? জোরে বলুন, আকীদা না ফজিলত? তাওহীদ না ফজিলত? হয়তো কেউ বলবেন যে ফজিলত, যদি তাওহীদের ফজিলত হয় তাতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আকীদার ফজিলত হয় কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা হতে হবে কি? আকীদা। সকল রাসূলদের দাওয়া, সকল রাসূল রাসূলের দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ। যদি আজকে আলেমদের দাওয়াত সেটাই হতো, তাহলে আজকে আমাদের সমাজে আমরা শের খুঁজে পেতাম না। কিন্তু আলেমদের দাওয়াত সেটা নেই, রাসূলদের দাওয়াতের আলোকে আলেমদের দাওয়াত নেই, রাসূলদের দাওয়াতের আলোকে বক্তাদেরও বক্তব্য নেই, যার কারণে সমাজ আজকে শেরকে ছড়াছড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দুটি দিক উল্লেখ করলেন, তাদের দাওয়ার মূল বিষয় ছিল প্রথম দুটি জিনিস, একটি হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর সেই তাওহীদের দাওয়াত, দ্বিতীয় হলো ওয়াসতানিবুত তাগুত, যত প্রকার শির কুফরি ইসলাম বিরোধী তা থেকে বিরত রাখার দাওয়াত। এটাই হচ্ছে আকীদার দাওয়াত, এটাই হচ্ছে তাওহীদের দাওয়াত। প্রিয় ভাইরা আমার, এজন্যই মনে রাখতে হবে ইসলামে সর্বপ্রথম যেই বিষয়ে শিক্ষা নিতে হবে সেই বিষয়টি হলো আকীদা এবং তাওহীদ, যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যার কারণে লক্ষ্য করুন, ইমানের বিষয়, আরকানুল ইমান, ইমানের স্তম্ভ খুঁটি কয়টি বলুন তো, কয়টি ইমানের স্তম্ভ? না কিছু জিজ্ঞাসা করবো এই জন্য, জানার জন্য। আর এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন কোনো নতুন শিক্ষা দিতেন, গুরুত্বপূর্ণ যদি বিষয় হতো আগে জিজ্ঞাসা করতেন এটা। যেমন সহিহুল বুখারীর হাদিস, প্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরি আবু সাঈদ খুদরি না, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহর কি অধিকার রয়েছে? আবার বললেন, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবার জিজ্ঞাসা করলেন একটু পরেই, হে মুআয, তুমি কি জানো? আবার তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, কেন বারে বারে জিজ্ঞাসা করলেন?
বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শ্রোতার মনোযোগ বৃদ্ধি হয়, শ্রোতা যাতে বেখেয়াল না থাকে, কথাটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে শোনে। এজন্যই বারবার তিনি আগে প্রশ্ন করলেন, যখন উত্তর একই পেলেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, জেনে রাখো, হাক্কুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর অধিকার বান্দার কাছে তা হলো আন ইয়াবুদুহু, বান্দা শুধু ইবাদত করবে কার? আল্লাহর, এবং তার সাথে কি করবে না? শিরক করবে না। এটার নামে কি? এটার নামেই তাওহীদ, এটার নামেই প্রথম আকীদার বিষয় যে বান্দা কোনোদিন আল্লাহর সাথে কি করবে না? শিরক করবে না, এবং বান্দা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সুন্নাহ, হচ্ছে সাহাবীদেরকে জিজ্ঞাসার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলির জবাব দিতেন। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে ইমানের রোকন কয়টি? না ষাটটি, আমাদের দেশে অধিকাংশ বই পুস্তকে পড়ানো হয় ষাটটি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তাতে রয়েছে ছয়টি। ছয়টির প্রথমটি কি? এই ছয়টি মূলত আকিদার জিনিস। ছয়টি কি? আকিদার জিনিস। সেই ছয়টির প্রথম যেটি, সেটি হচ্ছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন লক্ষ্য করুন, আল্লাহর প্রতি ঈমান যদি প্রথমে জিজ্ঞাসা করেন আইনাল্লাহ, কি জিজ্ঞাসা? আইনাল্লাহ অর্থ হলো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। একজন মুসলিমকে যদি আপনি প্রশ্ন করেন, মুফতি সাহেব বলছে যে এই লোকটা এত বেয়াদব, আল্লাহ কোথায় এই প্রশ্ন করে বসছে, কি ঠিক না? মুফতি সাহেব বলেন যে এই লোক আল্লাহ কোথায় এত বড় বেয়াদব এই প্রশ্ন করে বসছে। কেন মুফতি সাহেব এই কথা বললেন, কারণটা কি? মুফতি সাহেবের কাছে তথাকথিত সামাজিক দিনী জ্ঞান রয়েছে, কোরআন সুন্নার দিনী জ্ঞান তার কাছে নাই। যদি থাকতো তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজন মানুষের ঈমানকে যাচাই করার জন্য, তার আকীদাকে যাচাই করার জন্য আল্লাহ কোথায় এই প্রশ্ন দিয়ে প্রশ্ন করেছেন, তাহলে ওই মুফতি সাহেব কখনো এটাকে বেয়াদবি বলতেন না। বরং মুফতি সাহেবই এই কথা বলেই তিনি বেয়াদবি করেছেন, তিনি বেয়াদবি কাজ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের আকীদা চেক করলেন, যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের ইমানের পরীক্ষা নিলেন, সেই প্রশ্নকে যদি কেউ বলে বেয়াদবির কথা, তাহলে কোনো সন্দেহ নাই তিনিই হলেন শীর্ষ বেয়াদব। প্রিয় ভাইরা, আমরা কাউকে সেভাবে গালি দিতে চাই না বা গালি দেই না, এটি আমাদের স্বভাব নয়, কারণ আমরা অনুসরণ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার স্বভাব হলো এতই সুন্দর, যার কারণে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রিয় ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শতবার প্রকাশ করতে হয়, হাজারবার, লক্ষবার, গোটা জীবনেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের কারণে আমরা অনেকেই খুব সহজেই সঠিক আকীদা ও তাওহীদকে পেয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। এটি মূলত বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসের। কার বৈশিষ্ট্য? আহলুল হাদিসের। বলুন কেমনে? গোটা বিশ্বে, শুধু বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে আপনি তথ্য নিয়ে দেখুন, আহলুল হাদিসদের দাওয়াত হলো কোনো দলের ন্যায় নয়, কোনো গোষ্ঠীর ন্যায় নয়, কোনো তরিকার ন্যায় নয়, কোনো মাঝহাবের ন্যায় নয়, আহলুল হাদিসের দাওয়াত হলো নবী রাসূলদের ন্যায়। আর নবী রাসূলগণ সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তাওহীদের এবং আকীদার। তাই আজকে গোটা বিশ্বের
যেখানে আহলুল হাদিস পাবেন তাকে দেখবেন যে তিনি সর্বপ্রথমে আগে দাওয়াত দিচ্ছেন কিসের? এই তাওহীদ ও আকীদার। বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বিরাট নিয়ামত, যার কারণে সম্ভব হয় খুব সহজেই এই বিষয়টি স্পষ্ট হওয়া। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছু সতর্কতামূলক কথাও বলতে হয়। আহলুল হাদিসেরা যেমন সবসময় সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব দিয়েই তারা দাওয়াত দেয়, সমাজে কিছু ভয়ঙ্কর ফেতনা শুরু হয়েছে, ভয়ঙ্কর ফেতনা। আপনার ব্রেনে রয়েছে, আপনি জানেন যে আহলুল হাদিসেরা তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি দেয়, তাওহীদের দাওয়াত সবসময় দেয়। সমাজে আপনি শুনছেন আরেকটি দল নিজেদেরকে তাওহীদি দল বলেই পরিচয় দিচ্ছে, নিজেদেরকে তাওহীদি দল বলে পরিচয় দিচ্ছে, আরবি ভাষায় নাম নিয়ে ফেলেছেন হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ বলবো তাওহীদি দল বা তাওহীদের দল। আল্লাহু আকবার, এ কোন তাওহীদ? এ তাওহীদের উদ্দেশ্য কি? এটি কি আবু জাহেলের তাওহীদ, না এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ? বলতেই হয় এটি আবু জাহেলের তাওহীদ, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ নয়। এভাবেই সমাজে আজকে আপনি যখন শুনলেন এই জিকে ফাউন্ডেশনের সম্মেলনে অমুক অমুক তাওহীদের গুরুত্ব দিলেন, তাওহীদের গুরুত্বের কথা বললেন, তাওহীদই আমাকে প্রথম জানতে হবে, তাওহীদই আমাকে প্রথম শিখতে হবে, তাওহীদই আমাকে প্রথম বুঝতে হবে, তাওহীদই আমাকে প্রথম মানতে হবে, আর আপনি বাড়িতে গিয়ে দাওয়াত পেয়ে গেলেন কিছু যুবকেরা এসে ওই হিজবুত তাওহীদ নামে তাওহীদের দাওয়াত দিচ্ছে। শুধু যুবকেরা নয়, কিছু যুবতীরাও, কিছু মেয়েরাও ওই ভ্রান্ত তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে। হতবাক হলেন, প্রথমেই হয়তো খুব খুশি হলেন যে তাওহীদের দাওয়াত তো তাহলে ঘরে ঘরে চলছে, কিন্তু একটু ভাবার চেষ্টা করুন, এই তাওহীদ হলো ইবলিসি তাওহীদ। এজন্যই বলতে হয় হিজবুত তাওহীদ মূলত হিজবু ইবলিস, এটি ইবলিসের দল হতে পারে না, তাওহীদের দল। যদি তাওহীদের দল হয় তাহলে তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানতে হবে, ইসলাম।